দিয়ে বেলতে হবে খুব বেশি একসঙ্গে মাঝখানে প্রেসার দেওয়া চলবে না হালকা হাতে বেলে নিলে কিন্তু পুরটা বাইরে বেরোবে না এবং পরোটাটা পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন একটুও পুটটা বেরোয়নি এবং পারফেক্ট গোল হয়েছে আর মোটাটা কিন্তু ফুলকপির পরোটা বা এরকম মুলোর পরোটা এসব বানাতে গেলে গেলে কিন্তু একটু মানে মানে মোটা বেলতে হয় তাহলে কি পুটটা বেরোবে না এবং খেতেও টেস্টি হয় বানানোর সময় আঁচটা রেখেছিলাম কমে কম আঁচে রাখলে খুব ভালোভাবে ভাজা যাবে এবং একটুও কাঁচা থাকবে না ভেতরও থাকবে না এবং যে পরোটার আটাটা যেটা বেলেছি সেটাও কাঁচা থাকবে না একদম পারফেক্ট হবে তাই বানানোর সময় যদি কম আঁচে বানান তাহলে কিন্তু পরোটাটা খুব ভালো হবে আর আঁচটা যদি বেশি রেখে বানান সেক্ষেত্রে পরোটাটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই কম আঁচে একটু টাইম ধৈর্য নিয়ে ভাজতে হবে পরোটাটা সবগুলোই আমি বানিয়ে নিলাম এটা আমি আলুর দমের সঙ্গে সার্ভ করেছিলাম আপনারা চাইলে নর্মাল রায়তা দিয়ে আচার দিয়েও দিতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন ভিওয়ার হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ